আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রতি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজের নতুন একটি শপিং গাইড এনজয় করার জন্য। ভিডিওর শুরুতেই আমি দেখিয়ে নিচ্ছি শপটা, আর আমরা যে শপে বসে ভিডিও করছি এটা হচ্ছে জান্নাতুল মাওয়া দুই নম্বর শপে, যেটা দোতলাতে। আমরা কেন বলে দিচ্ছি, কারণ আমরা নিস্তালার ঠিকানাটা দিয়ে থাকি একদম গেট দিয়ে ঢুকতে, ওইটাই আপনাদের জন্য ইজি হয়। তো ওখানকার ডিসপ্লের সাথে এটা মিলে না, যার কারণে আমরা ক্লিয়ার করে নিলাম। তো আমার সাথে আজকেও ভিডিওতে হেল্প করবে মিলন দাদা। সো আমরা মূল ভিডিওতে এবং দাদার কাছে যাওয়ার আগে একটু নিচের শপের ঠিকানাটা জেনে নিই। মেইন যে শপটা আছে জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজের, শপের নাম তো জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজ, দোকান নাম্বার হচ্ছে 59, আর এটা হচ্ছে নিস্তলাতে ব্লক জি নিউ সুপার মার্কেট ঢাকা 1205। এখানে শামীম ভাইয়ের দুইটা নাম্বার দেওয়া আছে, দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সহ বিকাশ আছে। পছন্দের যে কোনো প্রোডাক্ট অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি যদি কিনতে চান তো এই নাম্বার দুটোতে যোগাযোগ করবেন। আমি একটা নাম্বার একটু বলে দিচ্ছি, 01688224183। আর একটা তথ্য দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে এই শপে কিন্তু দাদা এই প্রোডাক্টগুলো পাইকারিতেও সেল করে, মানে হোলসেল একটা শপ। সো আপনারা যদি কোনো প্রোডাক্ট পাইকারিতে কিনে বিজনেস করতে চান, সেক্ষেত্রেও দাদাকে ফোন দিয়ে আপনি বলবেন যে আপনি পাইকারির প্রোডাক্টটা কিনতে চান। আমি যদিও ভিডিওটা মেক করছি খুচরা ক্রেতাদের জন্য। তো দাদা কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, সো দাদা আজকে হচ্ছে গিয়ে আমাদের বেশ কিছু স্টোরেজ ডিব্বা, যেগুলোর মধ্যে আমরা চাল আটা গম তারপরে বিভিন্ন ধরনের ডাল চা চিনি চা পাতা এগুলো সব কিছু রাখতে পারবো, অর্থাৎ আমাদের সাংসারিক বাজারগুলোকে গুছিয়ে রাখার জন্য এই ধরনের স্টোরেজ কন্টেনারগুলো খুব চাহিদা আপনাদের। তো আজকে বেশ কিছু সেট দেখাবো, পাশাপাশি আছে দুটো মিল্ক ক্যান সেট, এগুলোর মধ্যে আপনারা কিন্তু চাইলে অন্য কিছু স্টোর করতে পারেন, যদিও এগুলোকে বলা হয় মিল্ক ক্যান। শুরুটা করি একদম ছোট সেটটা দিয়ে দাদা। ঠিক আছে, সো এটা হচ্ছে তিন পিসের একটা সেট, এটা আপনি মশলাও রাখতে পারবেন, মূলত চা কফি চিনির জন্য বেশি চলে, মানে এই সাইজটা ওরকম একটা পারফেক্ট সাইজ। আর এগুলো কিন্তু এয়ার টাইট, এগুলোর মধ্যে আপনি চা কফি রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না, মানে বাতাস ঢুকবে না আই গেস। সো তিনটার এই যে সেটটা আছে দাদা, এটা হচ্ছে মূলত আজকে মোস্ট অফ দ্য প্রোডাক্ট জিন্দালের আছে, কিছু মাইপালের আছে এবং আরও একটা পপুলার ব্র্যান্ড, হ্যাঁ এটা হচ্ছে সম্ভবত এটাও জিন্দাল না, সো জিন্দাল এবং মাহিপাল এই দুইটার প্রোডাক্টে আমরা বেশি দেখাবো। তো শুরুটা করছি জিন্দালের এই ছোট্ট কিউট সাইজটা দিয়ে, যেটা চা কফি চিনির জন্য বেশি চলে। তো এই তিন পিস সেট সাইজগুলো বলে দেবো? হ্যাঁ দাদা সাইজগুলো বলে দেন আপনি আনুমানিকা, তাহলে আইডিয়া হবে। যেমন এটা কত গ্রাম? এটা হচ্ছে যদি আপনি গুঁড়ো মশলা রাখেন তাহলে আপনার 100 গ্রাম আসবে, 100 গ্রাম আসবে। আচ্ছা, তারপরে এটা? এটা আসবে আপনার 250 গ্রাম। আচ্ছা, তারপরে এটা? এটা হলো আপনার 450, 450 থেকে 500 গ্রাম। তো তিন পিসের এই যে সেটটা আছে জিন্দালের, এই সেটটা আমরা কত রাখছি এখন এই মুহূর্তে? এটা এই মুহূর্তে আমরা রাখছি হচ্ছে 1050। 1050 টাকায় আপনারা পাবেন জিন্দালের এই তিন পিস সেটটা। ঠিক আছে, সো এরপরে আমরা আসব এর চেয়ে একটু বড় পাঁচ পিসের একটা সেট আছে। ঠিক আছে, আর এগুলো সেট হিসেবে নেওয়া আপনার জন্য অনেক সুবিধা, যেগুলো অনেক বড় সাইজ সেগুলো আমরা পিসে বলবো, বাট যতদূর পর্যন্ত আপনারা সেটে নিলে সুবিধা এবং সেট ছাড়া দাদার পক্ষে দেওয়া সম্ভব না সেটা সেটা আমরা সেটে বলবো। ঠিক আছে, যেমন এটা হচ্ছে 10 নাম্বার সাইজ, 10, 11, 12, 13, 14, এই পাঁচটা মিলে হচ্ছে একটা সেট। ঠিক আছে, সো 10 নাম্বার এই যে সাইজ দাদা, এটা কত গ্রাম বা কত লিটার কিরকম? এটা হচ্ছে আপনার 750 ml, 750 ml। তারপরের সাইজটা 1 লিটার, 1000 ml, 1500 ml, 1500 ml, তারপরে এটা 2000 ml, 2000 ml, 3000 ml, 3000 ml। তার মানে আপনারা বুঝতে পারতেছেন 3 লিটার, 2 লিটার, 1.5 লিটার, 1 লিটার, 750 ml, এই হচ্ছে পাঁচটার একটা সেট। তো এই পাঁচ পিস সেট যদি কেউ নেয় দাদা, তো এই সেট গুলার দাম কত রাখছেন আপনি? টোটাল এই 5 পিস সেট, এই টোটালে 5 পিসের সেট আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, আগে 3000 টাকা ছিল এখন 2750। ওয়াও, সো 300 টাকা ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন বর্তমানে জিন্দালের এই সেটটার। এইটার মধ্যে আপনারা কি রাখতে সুবিধা? একটা ব্র্যান্ডের কথা বলে দেই, আমাদের আরেকটা ব্র্যান্ডও আসছে সেম সাইজ, সেম সাইজ সেম জিনিস, পাঁচটা জিনিসের শুধু কোম্পানি আলাদা, শুধু কোম্পানি আলাদা, ওটা হচ্ছে এএসসি কোম্পানি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দাদা এই যে দেখানোর জন্য একটু রেখে দিছেন, এরকম একটু ডিজাইনও হবে, ডিজাইনও হবে, ডিজাইনও হবে, আবার প্লেনের মধ্যে হবে, প্লেনের মধ্যে হবে এসি আর জিন্দাল। আচ্ছা, প্লেনের মধ্যে এসি আর জিন্দাল সেম জিনিস, দামও সেম। হ্যাঁ, আর একটা হচ্ছে ডিপ, ডিপ কোম্পানির কি সেম সাইজে হবে? সেম সাইজ সেম জিনিস, হ্যাঁ শুধু স্ট্রাইপ ডিজাইন, একটা টাচ ডিজাইন। দাম কি একই? দাম একই, পাঁচ পিসের দাম 2750। ওকে ম্যাম, থ্যাংক ইউ দাদা। এরপরে তাহলে আমরা এই সাইজে গেলাম আর এই পুচকু সাইজটা দেখে নিলাম। এরপরে আমাদের যে সাইজটা শুরু হয় সেই সাইজটা হচ্ছে 15 নাম্বার, 16 নাম্বার, 17 নাম্বার এবং 18 নাম্বার, এই চারটা মিলে হয় আবার হচ্ছে তাদের একটা সেট।
ঠিক আছে। সো এটা কত লিটার দাদা, 15 নাম্বার যেটা? এটা হচ্ছে আপনার 350 3.5 লিটার, মানে এই যে এখানে যেটা 14 ছিল তারপরেই তো এই সাইজটা, তো এটা ছিল 3 লিটার, এটা 3.5 লিটার। ওকে ডান, এটা কিন্তু আবার আলাদা একটা সেট। সো 3.5 লিটার, তারপর এটা 5 লিটার, 17 নাম্বারটা 6.5 লিটার, 6.5, আর ওইটা বোধহয় 8 লিটার। আচ্ছা, তো এই চারটার যে সেটটা আমরা দেখাচ্ছি দাদা, 15, 16, 17, 18, এই চার পিস সেট, এটা কত রাখছেন? এটা আমরা এখন রাখছি হচ্ছে 3500 টাকা। 3500, ওয়াও। তো আপনি একটা জিনিস দেখেন, অনেক আগে কিন্তু আমাদের, হ্যাঁ, আর অনেক আগে কিন্তু আমরা ভেঙে ভেঙে অনেকগুলো বিক্রি করতাম, তো তখন কিন্তু প্রাইসটা অনেক হাই ছিল। আর এটা কেন সেট করা হয়েছে আপনাদেরকে একটা জিনিস আমরা একটু ভেঙে বলি, অনেক সময় অনেকে আছেন যে 16 নম্বর সাইজে 4-5টা চান, তখন কিন্তু অন্য অনেকের চাই, এটা কিন্তু সম্ভব হয় না, আসলে অনেক মিসম্যাচ হয়ে যায়, অনেক ঝামেলা হয়, অনেক প্রোডাক্ট ডাম্প হয়ে যায়, একই সাইজ রয়ে যায়, অনেকে আবার একই সাইজ অনেক চান। তো যেহেতু পরের দাদা ডিসাইড করলো যে এটা সেট আসে, আমরা সেটই দিব, এবং সেটে আপনাদেরকে প্রাইসটা অনেক কমায় দেওয়া হচ্ছে, যেন আপনাদের কেনার ক্ষমতার মধ্যে চলে আসে। তো এটা এখন আপনার, আগে যেটা ছিল 4000 না দাদা, সেটা এখন বর্তমানে 4টা রাখছেন? 3500, মানে 500 টাকা 4টায় দাম কমায় ফেলছে। তো এটা আপনাদের জন্য অনেক বড় একটা সুযোগ। এরপরে আসি আমরা, এটাও কি আমরা সেট দিচ্ছি না দাদা? হচ্ছে আমাদের 6 পিসের সেট। আচ্ছা, এটা মূলত এখানে আপনার ই আছে, এটা এটার উপরে উঠাই ফেলাই দাদা, 19 18 থেকে শুরু হবে, 5 পিসের সেট আছে, 18 তো এটার মধ্যে, 18 তো এটা 5 পিসই তো, এই যে 19 20 21 22 23, এটা একটু এটার উপরে উঠাই ফেলে দাদা। এটা কত কত লিটার হবে? 19 নাম্বারটা 10 লিটার, 19 নাম্বারটা হচ্ছে 10 লিটার হবে, আর 20 নাম্বারটা 12 লিটার, তা 21 নাম্বারটা 14, 16, 20, 16 এবং 20 লিটার। তার মানে এই যে আপনারা আবার 5 পিস দেখতে পারতেছেন, এটার মধ্যে কি হয়, চাল, পোলাওয়ের চাল, মুড়ি, তারপরে হচ্ছে অনেকে বেশি চিনি আনে, অনেকে আটা আনে, এই ধরনের যে আইটেমগুলো থাকে, বা ডাল অনেকের বাসায় দেখা যায় একসাথে 8-10 কেজি, হ্যাঁ, বিস্কিট রাখে, তো যা যা চান, মানে এটা এয়ার টাইট, এক কথায় এয়ার টাইট, আপনারা নিশ্চিন্তে, হ্যাঁ, সমস্ত কিছু রাখতে পারবেন। তো দাদা, এই যে 5 পিস সেটটা, এই 5 পিস সেট এখন বর্তমানে আমরা কত দিচ্ছি? 5 পিস বর্তমানে আমাদের রেট হচ্ছে 8500 টাকা, ওয়াও। যেখানে আমরা আপনার, আমাদের আগের যারা ভিডিও দেখছেন তারা জানেন যে এই একটাই একটাই হচ্ছে গিয়ে নিতে গেলে 2-3 হাজারের মতো দাম ছিল, 23 নাম্বার সাইজটা সবচেয়ে বড়টা, যেটা আগে দাম ছিল 2500, তো ওইটা এরকম করে 2200, 1800, মানে সব মিলে দেখা যায় তো দাম আসতো 10,000 টাকার মতো, 10-10.5, 10.5, সেটা এখন পাচ্ছে মাত্র 8500 টাকায় পাচ্ছেন। সো দাদা হিউজ স্টক এবার এনেছে, এবং আপনাদেরকে চাচ্ছে টোটাল প্যাকেজে দিতে, অনেকেই আছেন একটু ভেবেচিন্তে প্যাকেজটাই নেন, দেখবেন যে আপনাদের জন্য এটাই বেশি সেফ, কোনো না কোনো পারপাসে লেগেই যায় ঘরে এগুলো থাকলে, আর এগুলো লাইফ টাইমের জিনিস, নষ্ট হওয়ার কিছু নাই। আসলে কি, একান্তই যখন আপনি বাসায় নিবেন তখন দেখবেন আপনার যে কোয়ালিটি, হ্যাঁ, যে কোনো কিছু প্যাকেট যে করা খাবার, আমার কথা হচ্ছে একটা ডিব্বা আমি নিছি, একটার মধ্যে ডিব্বাটার সাইজ বড়, আমি অনেক সময় আসে দাদা আমরা লবণ 2-3 প্যাকেট আনি, বা বিস্কিট আনি 2-3 প্যাকেট, বা মনে করেন এমন অনেক জিনিস থাকে যেগুলো তো নুডলস আনে, সেগুলোও তো আমরা চাইলে এগুলোর প্যাকেট সহ রাখতে পারি, অনেকে চিড়া আনে, গ্রাম থেকে চিড়া আনলো, গ্রামের অনেকে ডাল আনে, চাল আনে, অনেক বেশি পরিমাণ আনে, সো ওগুলো স্টোর করার জন্য এই সাইজটা খুবই দরকার। সো বড় বিষয়টা হচ্ছে এগুলো তো আপনার স্বাস্থ্যসম্মত, হ্যাঁ, প্লাস্টিক গুলো ইউজ ফ্রি, স্বাস্থ্যের জন্য ক্ষতি, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হ্যাঁ, স্বাস্থ্য ঝুঁকি থাকে, কিন্তু এগুলোতে এসএস ব্র্যান্ডের যেগুলো এইগুলো আছে এগুলো আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এবং এগুলো পরিবেশের জন্য ভালো, এগুলো একবার ইনভেস্ট করলে সারা জীবন চলতে পারবে, সারা জীবন আপনি একের 20-50 বছর আপনি এগুলো করতে পারবেন। জি, থ্যাংক ইউ সো মাচ দাদা। তো ওই গেল একটা সেট, সো এখন আমরা দেখব কিছু মিল্ক ক্যান, এই মিল্ক ক্যান গুলোও কিন্তু এয়ার টাইট, যেহেতু লিকুইড জিনিস যেন ঢাল না খেয়ে পড়ে না যায়, বা এই জন্য এগুলো কিন্তু এয়ার টাইটই করা হয়েছে। সো মিল্ক ক্যান বলা হয়, বাট আপনারা চাইলে এটার মধ্যে গ্রাম থেকে আনা তেল, তারপরে হচ্ছে গিয়ে ঘি, তারপরে কোনো গুঁড়া মশলাও চাইলে রাখতে পারবেন, তরলও রাখা, হ্যাঁ, পাশাপাশি গুঁড়োটাও রাখতে পারবেন। আচ্ছা, সো দাদা এটা তো হচ্ছে আমাদের জিন্দালের একেবারেই ফ্যান্সি ডায়মন্ড কাটের একটা নতুন আসছে, এটা একদম নতুন, এবং এত ওয়েট মাশাল্লাহ, এবং প্রোডাক্ট কোয়ালিটি, আপনার হাতে প্রোডাক্টটা গেলে আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর। সো এটা কি সেটে দিচ্ছেন, আমরা পিসে দিব?
কাস্টমারের সুবিধার্থে যার যে সাইজ লাগে, কারণ কি দাদা মিল্কেন কিন্তু একটা বাসায় আসলে আমার টোটাল সেট অনেক সময় কিন্তু একটু প্রয়োজন হয় না, সো এই কারণে আমার মনে হয় মিল্কেনটা আমরা ইয়াই দেই একটু সিঙ্গেলই দেই, ঠিক আছে। সো আপনি একটু কষ্ট করে যদি বলতেন এটা কত লিটারের জন্য এবং এটার দাম আলাদা করে কত? এটা হচ্ছে আমরা জাস্ট নবটা লাগাই নেই, একটাই লাগাই দেখাইছি। হ্যাঁ, এই যে একদম এয়ারটাইট, এটা ধরে আপনি তুলতে পারবেন এবং ইজিলি খুব সুন্দর ভাবে লাগাইতে পারবেন। এটা কত লিটার দাদা? হ্যাঁ, এটা কত দাদা? এটা হচ্ছে 6 লিটার। 6 লিটার দাম কত? আপনারা কোয়ালিটিটা জাস্ট দেখেন। আর মাইপাল নতুন করে বলার কিছু নাই, MPL যেটা শর্ট ফর্ম আপনারা জানেন, ইন্ডিয়ান খুব পপুলার একটা ব্র্যান্ড। আমরা দাদার এই শপে অনেক অনেক প্রোডাক্ট আপনাদের দেখাইছি। তো এটা কত লিটার দাদা? দেখেন এটা যে এয়ার টাইট, হ্যাঁ এটা দিয়ে আপনি ছেড়ে, হ্যাঁ ছেড়ে দেন। আচ্ছা, এটা একটু ভালো মতো লাগান। হ্যাঁ, এই যে ১২৫০ খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটা আইস বাকেট। অনেক সময় আছে যে আমরা ঠান্ডা শরবতে কারো হচ্ছে আইসটা বেশি লাগে বা আদার্স ড্রিঙ্কস ড্রিঙ্কস এর জন্য লাগে, সো আইস বাকেটটা যারা চান তারা নিতে পারেন। এটা কত প্রাইস দাদা? ২৭৫০ টাকা। এটা হচ্ছে ২৭৫০ টাকা। খুবই সুন্দর। সো থ্যাংক ইউ সো মাচ দাদা, এত সুন্দর সুন্দর।